أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد, ভাই জানতে চেয়েছেন যে যখন আমি কোনো মেয়েকে দেখতে যাব তখন তার মানহাজ এবং তার আকিদা আমল সম্পর্কে কিভাবে জানতে পারবো, এমন কোন প্রশ্ন আছে কি না। প্রথম কথা হচ্ছে যে মেয়ে দেখতে যাওয়াটা, দেখতে গিয়ে তার সম্পর্কে জানা, এটা সুন্নাত তরিকা নয়। বরং সুন্নাত তরিকা হচ্ছে সেটা ছেলে হোক অথবা মেয়ে পক্ষ হোক, আগে খোঁজ খবর নেবে। প্রথম খোঁজ নেবে তার পরিবার সম্পর্কে, এটা কোন পরিবার, তার মানহাজ কি। তো পুরো মানহাজের পরিবার সম্পর্কে আগে জানবে। যখন জানবে হ্যাঁ এটা কোরআন সুন্নার অনুসারীদের মানহাজ বা সালাফি মানহাজের পরিবার এটা, তখন একটা ক্লিয়ার হয়ে গেলো যে তাহলে এই ঘরের সন্তানরা বা তারা এই মানহাজের, এই আকিদার, ক্লিয়ার হয়ে গেল। যদি এমন হয় যে না, জানা গেছে যে তারা বাপ হয়তো আহলে হাদিস, বাপ হয়তো সালাফি বা হানাফি, কিন্তু মেয়ে তার বিপরীত, তাহলে সেটাও তখনই জানতে হবে। তো দেখতে যাওয়ার সময় এটা জানার বিষয় নয়। এই জন্যে মানহাজ, আকিদা, সে মুসলিম না অমুসলিম না হিন্দু না কি আপনার কবর পূজারী না কি, এটা জানতে হবে দেখতে যাওয়ার আগে। যখন দেখবেন, যখন দেখবেন যে আপনার মানহাজের হ্যাঁ আকিদা ভালো, এখানে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া যায়, তখন দেখবেন যে এই মেয়ে আপনি যেমন পছন্দ করেন তেমন কি না, পর্দা আছে কি না বা দেখতে শুনতে সুন্দরী কি না, এটা আপনি আগে আউটভাবে জানবেন। ঠিক আছে, আউটভাবে জানবেন যখন সব কিছু ওকে মনে হবে। আর আউটভাবে জানার একটা প্রসেস হচ্ছে এই মেয়ে ভালোবাসতে পারবে কি না বা কেমন হবে, ওটা রাসুলসলাম বলছে তার মা খালাকে দেখে জানতে হবে। কারণ মা খালাদের বিহেভ, তাদের আচরণের কিছুটা এই মেয়ের মধ্যেও চলে আসবে। তো এই জন্য রাসুলসলাম বলছে তাদের মা খালাদের সন্তান কেমন, তাদের পরিবারের শান্তি অশান্তি সম্পর্কে জানতে হবে। ওটা যেহেতু আপনার কাজ নয়, ওটা আপনার মা বোন যারা আছে সেই মহিলারা খুঁজে বের করবে। তো তারা এসে ইনফরমেশন দেবে যে না এদের মা খালাদের ব্যবহার খুব ভালো, এদের সন্তান এতগুলো করে এই সেই, তখন বোঝা যাবে যে না তাহলে এর মধ্যেও এই গুণ আছে। তো যখন এইগুলো ক্লিয়ারেন্স হয়ে যাবে তখন শুধু আপনার দেখার পালা যে তাহলে এখন আপনি দেখেন মেয়ে এই মানহাজ ঠিক আছে, পর্দা ঠিক আছে, সবই ঠিক আছে, এখন আপনি গিয়ে তার সাথে কথা বলবেন শুধুমাত্র তাকে দেখে পছন্দ করা না করার ব্যাপার নিয়ে, কোনো কথা নেই আপনার আর, আপনার কথা যা আগের সব আগেই হবে। ঠিক আছে, এরপরে যদি আপনি সেখানে দেখতে গিয়ে যদি আল্লাহ সম্পর্কে বা কোনো কিছু জানতে চান, তার কণ্ঠ শুনতে চান, সেটা আপনার জন্য জায়েজ। সেই যে কোনো নীতিপূর্ণ কথা আপনি তার সাথে বলতে পারেন সেখানে, কিন্তু ওই মানহাজ, আকিদা, আমল এগুলো আপনি দেখতে গিয়ে আপনি যাচাই করবেন না, বরং এগুলো যাচাই করেই মেয়ে দেখতে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।